সোনার কন্যা গল্পের দ্বিতীয় অংশ কলমে রাউফুন নুরিশার হাতে তাজফির এত দিন পর্যন্ত দেওয়া হরলিক্স এর বোতল এগুলো আজকে মিশুকে দিয়ে দেবে সে মিশুর দশ বছরের একটা বোনার আট বছরের একটা ভাই আছে ওরা খাবে এগুলো ক্লাসের সবাই নুরিশার সঙ্গে মিশতে চাই শুধুই তার চাকচিক্য দেখে তবে নুরিশার কাউকেই ভালো লাগেনি যতটা মিশুকে তার ভালো আর আপন লেগেছে মেয়েটা এত মায়াবী চোখগুলো দেখলেই মনে হয় যেন স্বচ্ছ সরোবর ওর ভাষা ভাষা চোখগুলো যেন তারার মতো চিকচিক করে সব সময় এত মায়াবী মুখের দিকে তাকালে কি যে শান্তি লাগে তার নুরিশা স্কুলে গিয়ে নুরিশার হাতে হরলিক্স ভর্তি ব্যাগটা ধরিয়ে দিল মিশু হরলিক্স দেখে অবাক হয় না কারণ নুরিশা প্রায় তার ভাই বোনদের জন্য এগুলো কিনে আনে কিছু বললেই মিশুকে হুমকি স্বরূপ বলে এগুলো না নিলে তোর সঙ্গে সম্পর্ক শেষ কালকে তার ব্যাগে যে টাকাগুলো নুরিশা রেখেছে তা সে জানে আজকে আসতে এত দেরি হল যে এমনিতেই হেঁটে এসেছি তাই তোর তো বেশি হাঁটা বারণ কেন তুই জেদ করিস পায়ের সমস্যাটা বারুক দেখবি কি ঝাড় খাস আমার থেকে নুরিশা তার কথায় পাত্তা না দিয়ে মুচকি হেসে মিশুর হাত চেপে ধরল বলল ছুটির পর আমরা মার্কেটে যাব যাবি সঙ্গে মার্কেটে কিন্তু কেন সেসব জেনে তোর কাজ নেই স্কুল শেষে মার্কেটে যাচ্ছি আমরা ব্যাস আচ্ছা তোর কালাচাদের কি খবর বল আমার কি হুম এই আমার কি করে কালাচাঁদ সে তাকে আমার দাদি কালাচাঁদ বলে আমাকে একদম খ্যাপাবি না তো খ্যাপানোর বিষয় হলে খ্যাপাবো না না ঠিক কোন বিষয়ের জন্য তুই আমাকে বল বলতো কেন এই যে তোর এত খেয়াল রাখে তোকে তো আবার আদর করে বালিকাও বলে হরলিক্স চকলেট কোক এটা সেটা কিনে দেন রিকশা ঠিক করে দেন এসব কি একটা পুরুষ মানুষ এমনিতেই করে হ্যাঁ এমনিতেই করে একটা মাস্টার্স পাশ গাধা লোকটা পড়াশোনা শেষে চাকরি বাকরি না করে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় তাছাড়া ওই লোকটার আর আমার বয়সের তারতম্য দেখেছিস সে টোয়েন্টি এইট আর আমি অনলি ফোরটিন বয়সের গ্যাপ গুনে গুনে চোদ্দ বছর বেশি আমার মতো বাচ্চাকে সে পছন্দ করবে মাথা তোর খারাপ না ওই কালাচাদের আর আমার কি ওসব প্রেম ভালোবাসার বয়স লোকে শুনলে খারাপ বলবে না বয়স কোনো ম্যাটার না বান্ধবী আমি স্পষ্ট দেখতে পাই তোর জন্য তার মনের দুর্বলতা আছে তুই থামবি চুপ কর এখন ক্লাস শুরু হবে ক্লাস শেষে নুরিশা আর মিশু গেল মার্কেটের উদ্দেশ্যে বেশ কিছু জিনিস কিনল সে মিশু অবাক হয়ে তাকিয়ে আছে গুনে গুনে কতকগুলো কম্বল আর সোয়েটার কিনে একটা ভেন ঠিক করে তার উপর রাখল হাতে এখনো বেশ কিছু টাকা আছে শেষ টাইমে তার চোখ পড়ল একটা সুন্দর সোয়েটারের দিকে সে কি যেন মনে করে দুটো শার্ট আর একটা সোয়েটার কিনল আলাদা করে সেগুলো ব্যাগে ভরে ভেনে চেপে বসল মিশু অবাকের পর অবাক হয়ে শুধু নুরিশাকে দেখছিল তুই এসব কি করবি বলতো দেখবি তো ভেনওয়ালা চাচা চলুন আমরা শক্ত করে চেপে বসেছি ভেন চলতে শুরু করল নুরিশা আগের দিন কোচিং থেকে বাসায় যাওয়ার সময় দেখেছিল রাস্তার পাশে বসে থাকে কতগুলো গরিব মানুষ তারা শীতে ভীষণ কষ্ট পায় এই প্রচন্ডরকম শীতে তাদের হাত পা ফেটে গেছে বিশ্রীভাবে তাদের জন্যই নুরিশা এতগুলো টাকা নিল বাবা মায়ের থেকে নুরিশা উন্না দিয়ে মুখ ঢেকে ফেলল এবং মিশুর মুখও ঢেকে দিল গরিব দুস্থ মানুষের হাতে একটা করে কম্বল আর একটা করে সোয়েটার দিল সবার চোখে আনন্দের অশ্রু সবাই নুরিসার হাত ধরে কেঁদে কেঁদে দোয়া করল একদম অন্তর থেকে কম্বল বিতরণ শেষে সবার থেকে বিদায় নিয়ে চলে এলো মিশু আর নুরিশা মিশু যার পর নাই অবাক হয়ে বলল তুই এই মানুষগুলোর জন্য এত ভাবিস ভাবি না তো ভাবতে হয় আমার মাথায় আমার বুকে জ্বালা পোড়া হয় আমার দম বন্ধ হওয়ার মতো কষ্ট হয় আমার দুচোখে সহ্য হয় না এই মানুষগুলোর কষ্ট মনে হয় আমি কেন বেঁচে আছি আমি বেঁচে থাকতে কেন তাদের এত কষ্ট পোহাতে হচ্ছে দুই হাজার চোদ্দ সালে এসেও এই অবস্থা মানুষের মানা যায় আমি মানতে পারি না আমার মানতে কষ্ট হয় আমার যদি ক্ষমতা থাকত তবে আমি এই রকম সব দুস্থ মানুষের জন্য কিছু না কিছু করতাম তাদের এরকম খারাপ অবস্থা থেকে তাদের মুক্ত করতাম তাই বলে তোর ভাবতে হবে আমরা অনেক ছোট নুড়ি তো কি কাউকে মন থেকে কিছু দেওয়ার জন্য ছোট আর বড় হওয়ার কোনো ব্যাপার নেই কাউকে কিছু দেওয়াটাই আসল ব্যাপার আমি বড় হওয়ার অপেক্ষা করব কেন কাউকে সাহায্য করার জন্য অনেক বড়লোক হওয়ার প্রয়োজন নেই যদি ইচ্ছে থাকে নিজের খারাপ অবস্থা থেকেও সাহায্য করা যায় আর হ্যাঁ আমি যাই করি না কেন যা কিছু করব তুই অবশ্যই আমার সঙ্গে থাকবি কিন্তু ততদিন যতদিন এই বিষয়গুলো লুকাইত থাকবে সবার কাছে কিন্তু লোকজনের জানা দরকার আছে হতেই পারে এসব জেনে তারাও সাহায্য করবে তোর মতো তাছাড়াও তোর কত নামডাক হবে বলতো যখন তোর এত সুন্দর ভাবনাগুলোকে সম্মান জানাবে সবাই তখন তোরও ভালো লাগবে আমি কি এসব সম্মান নাম আর নিজেকে ভালো প্রুফ করার জন্য মানুষকে সাহায্য করি আমার লোক দেখিয়ে সাহায্য করে নাম কেনার কোনো মনোবাসনা নেই তুই আমার প্রিয় বান্ধবী তাই তোকে সঙ্গে রাখছি তাছাড়া কিছুই না লোককে সাহায্য করার মাঝে যে আনন্দ পাওয়া যায় দুনিয়াতে এমন আনন্দ কোথাও পাওয়া যায় না আরও বিভিন্ন কথা বলে নুরিশা আর মিশু কোচিংয়ে গেল কোচিং থেকে ফেরার সময় আজ নুরিশা নিজেই তাজফির নিকটে গেল তাজফি যাবে কি সে তো নুরিশার আগমনে হতবাক নুরিশা ব্যাগ থেকে সোয়েটার আর শার্ট বের করলো কোনো রকম বাক্য বিনিময় না করে সেগুলো তাজফির হাতে ধরিয়ে দিল তাজফি নির্বাক ছিল সে যেন স্বপ্ন দেখছিল তার যখন সম্বিত ফিরল তখন সে ডাকল নুরিশাকে এই যে বালিকা দাঁড়িয়ে যাও এসব কি আমাকে কেন দিচ্ছ নুরিশা দাঁড়ায়নি সে তাজফির ডাক উপেক্ষা করে চলে গেছে নিজের বাড়িতে তাজফি দেখল ভেতরে টকটকে লাল খয়রি রঙের একটি সোয়েটার বেশ দামি আর কালো আর সাদা শার্ট শার্ট দুটোও বেশ দামি সব কিছু এক হাজারের কমে তো হয়নি সে উল্টে পাল্টে দেখার সময় খেয়াল করল একটা ছোট্ট চিরকুট গোটা গোটা অক্ষরে লেখা আপনি গত বছরেও এই ছেঁড়াফারা সোয়েটার পরে কাটিয়েছেন আপনি একটা পুরনো শার্টের নিচে সোয়াটারের সেই ছেঁড়া অংশ ঢাকার চেষ্টা করেন এত দিন এত এত হরলিক্স কিনে দিয়েছেন তার বিনিময়ে আজকের এই শার্ট আর সোয়েটার দিলাম আবার অন্য কিছু ভাবার দরকার নেই আমি এখনও ছোট নিজের মন আর মস্তিষ্ককে দমিয়ে রাখুন চিরকুটটার আগে পিছে কিছু নেই তাজফি নিজের দিকে তাকালো কোথায় ছেড়াটা তো কোনোভাবেই দেখতে পাওয়ার কথা না তবে মেয়েটা দেখল কিভাবে তাজফি হেলে দুলে বাসায় গেল মেয়েটা কি তাকে নিয়ে ভাবে এই বাচ্চা মেয়ের প্রতি তার এই টান কেন তাজফি তা জানে না দুই ধরনের মানুষ নিজের অনুভূতি ব্যক্ত করতে পারে না সবল মনের মানুষ আর দুর্বল মনের মানুষ তাজফি মনে করে সে খুবই ফুর্বল মনের মানুষ সে জীবনেও নুরিশাকে তার পছন্দের কথা বলতে পারবে না সন্ধ্যায় তাজফি উপস্থিত হল নুরিশার বাড়িতে নুরিশা তখন সবে স্নান করে সোফায় বসে গিৎগিদ করে কাঁপছে কাঁপতে কাঁপতে সে হুঙ্কার দিয়ে বলল আম্মা আমাকে এক কাপ গরম চা দাও ভীষণ শীত করছে করবেই তো আমি কতবার বললাম এখন গোসল করিস না গোসল না করলে তো নামাজ হতো না আম্মা আসার সময় কুত্তার মলে পা পড়েছিল কথাটা বলতে বলতে হা হয়ে গেল নুরিশা কি যেন ভেবে সে দৌড়ে নিজের রুমে চলে গেল তাজফি তাজ্জব বনে নুরিশার প্রস্থান দেখল মেয়েটা এভাবে পালিয়ে গেল কেন তাকে কি সাদা শার্ট আর খয়েরি রঙের সোয়েটারে বিশ্রী লাগছে নিজেই তো দিয়ে আসলো এখন নিজেই দেখে পালাচ্ছে আজব তো আরে তাজফি বাবা কখন এলে এই তো আন্টি এখনি ভালো আছেন রিক্তা এগিয়ে এলেন কণ্ঠে স্নেহ ঢেলে বললেন ভালো আছি বাবা তোমাকে তো দারুণ লাগছে কিন্তু মুখ শুকনো কেন বাবা কিছু খাওনি তাজফি লজ্জায় মুখ কাচুমাচু করে বসে রইল রিক্তা বুঝলেন ছেলেটা খাইনি কিছুই বাবা মা না থাকলে বোধ হয় এমনি হয় ছেলেটার কষ্ট তার একদম সহ্য হয় না তিনি এত করে বলেছেন যেন রেহানের সঙ্গে এসে তাদের বাড়িতেই থাকে কিন্তু ছেলেটার এত আত্মসম্মান বোধ প্রবল যে এখানে এসে দুমুঠো খাবেও না আনটি আমি দাদির সঙ্গে দেখা করে আসি যাও বাবা আজকে আন্টির হাতের রান্না খেয়ে যেও আচ্ছা খাবো আনটি রিক্তা খুশি হলেও আবার মুখ ভার করলেন এর আগে বহুবার তাজফি বলেছে সে খাবে কিন্তু সে কখনোই খায়নি এটা সেটা বাহানা করে চলে গেছে আজ তিনি কিছুতেই যেতে দেবেন না ঠিক করলেন প্রেমিকা তুমি কি রুমেই আছো আসব আসো কালাচাঁদ দরজা খোলো আছে আছিয়া খাতুন পানের পিচকারি স্ট্রেতে ফেলে বললেন তা কালাচাদের মুখ হুক না ক্যা কিছু খাও নাই কি যে বলো প্রেমিকা আমার মুখ তো এমনি আমি তো চিক্কু মিয়া কথা শেষ করে হো হো করে হাসার চেষ্টা করল তাজফি তোমার কি মনে হয় আমি বুঝি না কিছু আমার চুল গুলান কি এমনি এমনি পাকছে আহা এত বিচলিত হইও না প্রেমিকা আমি ঠিক আছি তোঙের দোকানে একটু আগে গরম চা খেয়ে এসেছি আজকে এখানে খেয়ে যেও এটা আমার আদেশ আচ্ছা খাব তোমার আমাকে খাইয়ে দিতে হবে তবে না হলে খাবো না প্রেমিকা তোমারে যদি হাতে তুইলা খাওয়াই দেই তয় যে আরেকজনের অন্তরপূর্ব গো দেখো তুমি ভস্ম না হও আছিয়া খাতুন খিলখিল করে হাসলেন তাজফিও হাসল রাতের রান্নার আয়োজন বেশ জমজমাট মতিউর রহমান নিজের হাতে বড় বড় মাছ মাংস কাঁচা সবজি কিনে এনেছে আর যাই হোক এই বৃদ্ধার কথা ফেলার জো তাজফির নেই এতদিন সে আছিয়া খাতুনকে সমীহ করে অনেক কথায় শুনেছে তবে এতক্ষণ এই বাড়িতে থাকা হয়নি আজই বোধ হয় সবচেয়ে দীর্ঘ সময় কাটাল সে কিন্তু কাঙ্ক্ষিত মানুষের দেখা মিলল না সে কি তাকে দেখা দেবে বলেই রুমে নিজেকে বন্দি করেছে এ কেমন যাত না সে ইতিউতি করছে তুমি যারে খুঁজতাছ হেই মনে হয় আইব না এখন মন পুইরা যাইতাসে দেহি আমার কালাচাদের বলি এখন কি আর এই বুড়ি প্রেমিকারে ভালা লাগে না রাতের খাবার টেবিলে সাজানো হচ্ছিল প্রথমবারের মতো তাজফি নুরিসাদের বাড়িতে খেতে বসবে লজ্জা অস্বস্তিতে বিমূর হয়ে হয়ে গেছে সে রেহান হাসি মুখে এটা সেটা গল্প করছে নুরিশা নত মস্তকে টিভির রিমোট হাতে কার্টুন দেখছে যদি তার টিভিতে মন বসছে না তবুও সে টিভি দেখার বাহানায় নিচে এসেছে নিজের অবাধ্য চঞ্চল মনকে দমিয়ে রাখতে পারেনি সে বাড়িতে পা দেওয়া মাত্রই যখন সে তাজফিকে দেখল তার মনে হচ্ছিল তার ভেতরের সবকিছু তলপার শুরু করে দিয়েছে সম্পূর্ণ শরীর অচেনা অনুভূতিতে থরথর করে কাঁপছিল বুকের ভেতর লুকিয়ে থাকা হৃদযন্ত্রটাকে মনে হচ্ছিল লাফিয়ে বাইরে বেরিয়ে আসবে টিপটিপ টিপ 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 পরপর বারবার একবার দুবার তিনবার বহুবার সে আর দাঁড়ায়নি নিজের রুমে গিয়ে সে আয়নার সামনে দাঁড়াতেও লজ্জা পাচ্ছিল আশ্চর্য তার লজ্জা কেন লাগছিল সে পালাতে চাইছিল এই নতুন অনুভূতির থেকে কিন্তু নিজের মনের সঙ্গে যুদ্ধ করেও অনিয়ন্ত্রিত হয়ে নিচে নেমে আসে এসেই টিভি ছেড়ে একভাবে বসে আছে নিজের বেহায়া চোখগুলো চলে যাচ্ছিল ক্ষয়রি সোয়েটার পরা ব্যক্তির দিকে টেবিলে খাবার সাজানো শেষে সবাই টেবিলে বসল রিক্তা বেগম আছিয়া খাতুন আর নুরিশা এক পাশে বসেছে অপর পাশে মতিউর রহমান রেহান আর তাজফি নুরিশা তার ভাইয়ের মুখোমুখি বসেছে তার বুকে এখনো কেমন যেন হচ্ছে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে ক্রমশ আঘাত করছে আবারও এরকম কেন হচ্ছে গলা দিয়ে খাবার নামাতে পারছে না সে মতিউর রহমান গলা ঝেরে বললেন বাবা তাজফি এখন কি করছ জি কিছু না আঙ্কেল তাহলে তোমার চলছে কিভাবে কিছু করবে না ফিউচারের জন্য কি ভাবছ চলবে কিভাবে পরবর্তীতে তিনটে টিউশনই করাচ্ছি আমি একা মানুষ মাস যেতে চার সাড়ে চার হাজার টাকা আসছে ওতেই চলছে চাকরি বাকরির চেষ্টা করছো। জি না আমার হাতে একটা চাকরি আছে করবে মাসে ছয় সাত হাজার সম্মানই পাবে করবে তাজফি এখনো পর্যন্ত খাবার মুখে তুলেনি কারণ নুরিশাও মুখে খাবার তুলেনি মেয়েটা কি তাকে দেখে লজ্জা পাচ্ছে আব্বাক খাওয়ার সময় আপনি এসব আলোচনা করবেন না তো আমার ভালো লাগছে না তুই চুপ কর রেহান আজীবন তুই বেকার হয়ে ঘুরে বেড়ালেও চলবে কিন্তু ছেলেটার চলবে কিভাবে। বেশি বুঝবি না রিক্তা আর আছিয়া শান্ত ভঙ্গিতে বসে আছে নুরিশার দপ করে মাথা গরম হয়ে গেল কেন এই রাগের উপদ্রব হচ্ছে সে বুঝল না তবে রাগ হচ্ছে কিন্তু রাগটা টাকার উপর নিজের বাবা নাকি মুখে কুলু পেটে বসে থাকা লোকটার উপর চরম অসহ্য তো অন্য সময় এত ফটর ফটর করে কথা বলে তবে এখন কি হয়েছে উচিত কথায় প্রকাট্যভাবে জবাব দিতে কি কষ্ট হচ্ছে তাজফি অত্যন্ত অপ্রতিভ হয়ে গেছে সে কোনো কথা বলতেই পারছে না সে বলতে পারছে না মুখ ফুটে যে আমার কারোর দয়া চাই না কিন্তু সে একটা বুলিও কাটতে পারল না কারণটা বোধ হয় পরিষ্কার কারণ লোকটা নুরিশার পিতা সে কোনোভাবেই মুখের উপর জবাব দিয়ে তাকে অসম্মান করতে চাইল না তম্বন্ধে তাজফির ফোনের রিংটোন বেজে উঠল নোকিয়া বাটন ফোন তার হাতে সে ফোন ধরল ফোনের অপর পাশে একজন কিছু একটা বলল সে উঠে দাঁড়িয়ে পড়ল অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল দুঃখিত আঙ্কেল আন্টি আমি আসছি আমাকে এক্ষুনি যেতে হবে সে কি বাবা তুমি তো মুখে ভাতই দাওনি তুমি আমারে কথা দিস কালাচাঁদ তুমি খাইয়া যাবা আমি তোমার কথা রাখব দাদি কিন্তু এখন আমাকে যেতেই হবে আমিও যাচ্ছি তাজফি ভাই না রেহান তুই থাক খেয়ে নে সবার সঙ্গে আমি একাই যাচ্ছি তাজফি সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল নুরিশার ভীষণ কান্না পাচ্ছে যে বুকে একটু আগেও দ্রিমদ্রিম শব্দে দামামা বাজছিল রাগে ক্ষোভে জর্জরিত হচ্ছিল সেই বুকে এখন চিনচিন ব্যথা করছে কাউকে কিছু না বলেই নুরিশা ছুটে চলে গেল ক্ষুধার্ত মানুষটা না খেয়ে আছে আর সে কিভাবে খাবে কখনোই কি এমন হয়েছে যে তার সামনে কোনো ক্ষুধার্ত ব্যক্তি না খেতে পেয়ে কষ্ট পেয়েছে তাহলে আজ হবে কিভাবে হতেই পারে না আরে নুরি যাও কই খাইবা না নুরিসা জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না ঘরে ঢুকে দরজা আটকে দিল আছিয়া খাতুন হাতের ভাত ঝেড়ে চিন্তিত হয়ে বললেন কি গো বউ যাও না নুড়ি চইলা গেল শুনো বাচ্চা মায়া শীতের রাত এত বড় রাত হেনা খায়া থাকব আম্মা ওই মেয়ের কখন কি হয় বুঝি না এখন যাব দেখা গেল রাগে আমায় ভস্ম করে দিচ্ছে পারলে এখন আজকে রাগ করার মতো তো কিছুই ঘটে নাই মতিউর রহমান কোনো রকম প্রতিক্রিয়া দেখালেন না তিনিও টেবিল ছেড়ে উঠে পড়লেন আরে কি হইল মতি তুমি আবার যাও কয় আম্মা আমার ছোট্ট মেয়েটা না খেলে আমি খাব কিভাবে আমিও খাব না আমার বোন না খেলে আমারও গলা দিয়ে খাবার নামবে না আমি আর কমু আমি বুড়ি মানুষ না খায়াতো থাকবার পারি না কিন্তু আমার নুরি যে না খাইয়া রইল গো বউ কিছু কর আমি এক কাম করি আম্মা খাবার গুলান গিয়া ফালাই দিয়া আসি কারোরই খাওয়ার দরকার নাই বাড়ির মেয়ে খেলো না বলে বাড়ির প্রতিটি মানুষের খাওয়া হল না টেবিল ভর্তি খাবার কিন্তু খাওয়ার কেউই নাই রাগে দুঃখে রিক্তা বেগম বসে পড়লেন কিছুক্ষণ সেভাবেই বসে থেকে বীরবির করে খাবার গুছিয়ে রাখলেন এক গ্লাস পানি খেয়ে চলে গেলেন ঘরে মেয়েটা কি এখন দরজা খুলবে তিনি কি নিজেই খাবার হাতে যাবেন ওর রুমে নিজের হাতে ভাত মেখে খাওয়াবেন তিনি কিন্তু মেয়েটার হল কি হঠাৎ নুরিশা দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এমন কেন হচ্ছে তার এ কেমন নতুন ব্যথার উপদ্রব হচ্ছে কেন হচ্ছে ওই মানুষটা তো তার কেউ না সে না খেলে তার কি নুরিশা নাক টেনে আবার জানালার পর্দা সরিয়ে দেখল সে ঘরে এসেই তাজফির প্রস্থান দেখেছে মানুষটা আরো কতক্ষণ আগে চলে গেছে অথচ তার এখনো মনে হচ্ছে এই তো মানুষটা যাচ্ছে হাফ স্লিভস লাল সোয়েটার আর সাদা শার্ট পরে তার অবচেতন মন চাইছিল কিছু একটা যা পেলে সে খুশি হবে শান্তি পাবে তাজফিকে যে সে আজই প্রথমবার দেখল তা তো নয় তবে আজ কেন তার এমন লাগছিল তবে কি আজ থেকেই তার সর্বনাশের দিন শুরু তাজফিকে কল করল রেহান তিনবারের সময় তাজফি কল ব্যাক করল তাজফির ভাঙা ফেসফেসে কণ্ঠ হ্যাঁ রেহান বল কি হয়েছে আপনার কণ্ঠ এমন কাঁপছে কেন ভাই কি হয়েছে কিছু না বল কি বলবি আপনি তো আমাদের আড্ডার জায়গায় নেই তাজ ফি ভাই আজ কারোর সঙ্গে ঝামেলাও হয়নি তবে আপনি কার ফোন পেয়ে ছুটলেন আমাকে কিছু দিন পাবি না এলাকায় আর এখন কোনো প্রশ্ন করিস না আমি পরে কথা বলবো। কল কেটে গেল রেহান হতবিহব বল হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল তার মনটা বড্ড খারাপ হয়েছে তাজফির ব্যবহারে সে একজনকে কল দিল অত্যন্ত মন খারাপে সে এই একজনকেই মনে করে কল রিসিভ হল দুজনের নিঃসৃত নিঃশ্বাসের শব্দ ছাড়া কোনো কথা হল না কোমল গলায় সেই নারীটি প্রশ্ন করল আজ মন খারাপ কেন তেমন কিছু না আমার মন খারাপ বুঝলেন কিভাবে আনিকা আপনি মন খারাপ ছাড়া আমায় নিজে থেকে কল করেন না বলুন কি হয়েছে কিছু না আমি তোমার বাড়ির সামনে এসেছি বারান্দায় আসবে কখন এলেন এক্ষুনি এসে দাঁড়িয়েছি এত দ্রুত আপনাকে ফোন করার আগে থেকেই হাঁটছিলাম আচ্ছা আসছি রুমের লাইট জ্বলে উঠল রেহান দাঁড়িয়ে থেকে দূর হতে তাকে দেখল অন্ধকারের অবয়ব দেখেও তার মন শান্ত হল স্পষ্ট নয় মেয়েটির মুখ আনিকার সঙ্গে রেহানের পরিচয় রং নাম্বারের মাধ্যমে আস্তে আস্তে পরিচিতি বেড়েছে জানাশোনা হয়েছে সে জানতো না আনিকা তার পাশের এলাকার মেয়ে মেয়েটা তাকে নিয়ম করে মাসে দুবার কল করে আনিকা শুরুর দিকে ঘন ঘন ফোন দিত রেহান বিরক্ত হতো খুব একদিন খুব রাগারাগির পর অনেক দিন রেহানকে কল করেনি আনিকা পরবর্তীতে রেহানই যোগাযোগ করেছিল এবং বলেছিল মাসে দুবার কল করা যাবে আনিকা মেনে নিয়েছিল তবে রেহান মাঝে মধ্যেই সেই নিয়ম ব্রেক করে অত্যন্ত মন খারাপে আনিকাকে কল করে এক বছরে তার বিষয়ে সব কিছুই মেয়েটা মুখস্থ করে ফেলেছে রেহানের ভাবনার মাঝে আবারও সুন্দর মিষ্টি কণ্ঠস্বর কানে বাজল সম্বিত ফিরে পেল রেহান বললেন না যে কি কারণে মন খারাপ ইচ্ছে করছে না আপনি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন আমি চলে যাব আমি আছি তবে আপনার বিষণ্ন কণ্ঠ আমায় বড্ড পীড়া দিচ্ছে দম বন্ধ লাগছে জানেন আনিকা আজ প্রথমবার এমন হয়েছে যে তাজফি ভাই আমাকে কিছু বলেননি উনি কোথাও একটা যাচ্ছেন কিন্তু আমাকে জানালেন না এই সামান্য কারণে আপনার এত মন খারাপ এটা সামান্য না যার থেকে আপনি যত প্রায়োরিটি পাবেন তার কাছে আপনার এক্সপেকটেশন ততই বাড়বে কিন্তু হুট করেই যদি আপনি প্রাউরিটি না পান তখন আপনার বুকে ব্যথা অনুভব হবে আমারও বুকে ব্যথা হচ্ছে তাজফি ভাইয়ের এই ব্যবহারটা মানতে পারছি না মনে হচ্ছে আমাকে বড় কিছু থেকে বিতাড়িত করা হয়েছে নুরিশা ঘুম থেকে উঠল বিষণ্ন মন নিয়ে আজ থেকে কলেজে পরীক্ষা শুরু তার তারপরা কমপ্লিট হয়নি ফিজিক্সে সে ফুরবল তারপর দেরি করে ঘুমানোর জন্য উঠতেও দেরি হল সে আগের তুলনায় আরো বেশ গম্ভীর হয়ে গেছে সে সঠিক সময় কলেজের জন্য তৈরি হয়ে বের হল মনটা বড্ড অস্থির হয়ে আছে কেন যেন এক্সামের আগে তাজফিকে দেখতে চাইছে মাঝে মধ্যেই লোকটাকে দেখার তৃষ্ণায় ধুকে ভেতরে ভেতরে কেন এই রকম মনোবাঞ্ছা হয় তার উত্তর নুরিশার কাছে থাকলেও নিজেই সেই উত্তরকে উপেক্ষা করে চলে সে নিজের অনুভূতির কাছ থেকে নিজেই পালিয়ে বেড়াই সে নুরিসা ব্রেকফাস্ট টেবিলে বসলে আনিকা খাবার দিল সামনে নুরি একটু খেয়ে উঠতে নিলে আনিকা আবার বসিয়ে দিল করা বলল নুরি এইটুকু খাবার কেন খাচ্ছিস ঠিক করে না খেয়ে গেলে মাথা ঘুরে পড়ে যাবি পরীক্ষার হলে আমার বমি আসে ভাবি কি করব যেটুকু পারছি খেয়ে নিচ্ছি একটুও খাবার রাখালে আছাড় দিব তোর ভাইকে আমি বলে দিব তুই খাচ্ছিস না উফফ ভাবি আগে আম্মা জ্বালাতন করত এখন তুমি আম্মা উঠেছেন না মায়ের শরীর ভালো না আজকে সে কি আম্মার শরীর খারাপ আর আমাকে কেউ বল নি একবারও আহা তোর পরীক্ষা তুই পড়ছিলি তাই মা বারণ করেছিল যেন তোকে না জানাই একদম ঠিক করনি এটা আনিকা খাবার হয়েছে মায়ের শরীর কেমন এখন এই তো হয়েছে আপনি বসুন খেতে বসুন খাওয়াও তোমার বরকে আমি যায় আমি হাড্ডি হতে চাই না যাই ইস তোর এত পাকামো করতে হবে না রেহান নুরিশার পাশের চেয়ার টেনে বসতে বসতে বলল কি রে নুরি আজকে কি পরীক্ষা ফিজিক্স ফিজিক্স পারছিস পারছি কোনো সমস্যা হলে তাজফি ভাইয়ের কাছে যেতে পারিস তাজফি ভাই দারুণ পড়াই নুরিশা কিছু বলল না নামটা শুনলেই তার গলায় কাটার মতো খাবার আটকে যায় ঠিক সেদিনের মতো অনুভূতি হয় একটা অদ্ভুত যন্ত্রণাদায়ক মিষ্টি অনুভূতি আঠারো বছরের কিশোরীকে এখনো যখন লোকটা বালিকা সম্বোধন করে তখন নুরিশা রাগ করতে পারে না আগের মতো সেবার প্রথম যখন সাত দিন তাজফিকে দেখেনি নুরিশা বুঝেছিল লোকটার শূন্যতা তাকে ভাবাচ্ছে অন্তর জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিচ্ছে কিন্তু হায় লোকটা এত তাকিয়ে থাকে কিন্তু মনের কথা ব্যক্ত করতে পারে না ভেতর থেকে একটা চাপা শ্বাস ছেড়ে নুরিসা মায়ের সঙ্গে দেখা করতে গেল রেহান আর আনিকার বিয়ের এক বছর হল হঠাৎই আনিকার বিয়ে ঠিক করে বাসা থেকে রেহানকে জানানোর পর জেদ ধরে পরিবার নিয়ে হাজির হয়েছিল আনিকার বাড়িতে মতিউর রহমান অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রস্তাব দিলেও আনিকার বাবা রাজি হন না রেহানের মতো এমন বেকার ছেলের কাছে মেয়ে দিতে রাজি না তিনি সবশেষে রেহান সরাসরি বলেছিল আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই আজই বিয়ের ব্যবস্থা করুন না হলে ঘটনা কিন্তু ঘটে যাবে আর যদি আপনি চান যে মেয়েকে বড় অনুষ্ঠান করে বিদায় দিবেন তবে অনুষ্ঠান হবে কিন্তু আজ না আজ এই মুহূর্তে আপনার মেয়েকে আমি আমার সঙ্গে নিয়ে আমার বাড়ি যাব বৈধভাবে সম্পূর্ণ সম্মানের সঙ্গে আমার বাড়িতে আমার মায়ের আরেকটা মেয়ে হয়ে সে আমার বাড়িতে থাকবে আনিকার বাবা ফরিদ চৌধুরী ক্ষুব্ধ হয়ে বলেন তোমার মতো ম্যানার্সলেস বেয়াদব ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব ভাবলে কিভাবে আপনি মেয়ে দিতে বাধ্য না হলে বাড়িতে হরতাল চলবে পুরো এলাকায় রটিয়ে দেব আপনার মেয়ে আমার বউ এখন আমার বউ হওয়ার পরেও আমাকে পছন্দ না বলে অন্যত্র মেয়েকে বিয়ে দিতে চাইছেন আবার ঘটনা কত দূর যাবে ভাবতেও পারবেন না তখন কিন্তু আপনার মেয়ের এমনিতেও বিয়ে হবে না আমার কাছেই মেয়ে দিতে হবে নিজের কথা ফিরিয়ে নিতে হবে কিন্তু আনিকা শুধু জল করে দেখছিল রেহানের কর্মকাণ্ড ভয় শির বে শীতল স্রোত বয়ে যায় তার এভাবেও কেউ বলতে পারে এত দুঃসাহস কেন এই লোকটার তার এমন ব্যবহারে যে তার বাবা আরও রেগে অসন্তুষ্ট হচ্ছে লোকটা কি বুঝতে পারছে না তুমি যে অত্যন্ত অভদ্র অসামাজিক গাধা ছেলে তা কি জানো হ্যাঁ জানি আপনার মেয়েও জানে সেটা কি জানেন না আনিকা রেহানের তেছড়া উত্তরে ফরিদ চৌধুরী আরও রেগে যান আনিকার মাথা কাটা যাচ্ছিল রেহানের এরকম অসন্তোষজনক ব্যবহারে পরিস্থিতি খারাপ দেখে সে দ্রুত সবার সামনে থেকে উঠে চলে যায় সে চাইলেও বাবার মুখের উপর কথা বলতে পারবে না কারণ সে তার বাবাকে অত্যন্ত সমীহ করে সম্মান করে সেই সম্মানিত মানুষটার মুখে মুখে কথা বলার মতো দুঃসাহসিক কাজ করছে রেহান রেহানকে পাওয়ার ইচ্ছেটা বোধ হয় এখানেই ছেড়ে দিতে হবে ছেলের এমন অভদ্র আচরণে মতিউর রহমাজ হতাশ হন লজ্জায় অপমানে তার মুখ থমথমে হয়ে গেছে রাম ধমক দিলেও সে থামেনি শেষমেশ মতিউর রহমান ছেলেকে সবার সামনে থাপ্পর বসিয়ে দিয়েছেন থাপ্পর খেয়েও রেহান নির্বিকার ভঙ্গিতে বসেছিল মতিউর রহমান চেয়েও ছেলেকে এক চুল নড়াতে সক্ষম হয়নি অধৈর্য হয়ে মতিউর রহমান সহ সবাই চলে আসেন যাওয়ার আগে আনিকার বাবা ফরিদ চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে যান কিন্তু রেহানো আনিকাকে বিয়ে না করে নড়বে না পুরো বারো ঘন্টা একভাবে বসে থেকে আনিকাকে বিয়ে করে তার সঙ্গে নিয়ে তবেই ফিরেছে তার এমন একরোখা কাণ্ডে মতিউর রহমানকে কম ভুগতে হয়নি ওদের বিয়ের ঘটনা মনে হলে এখনো সবাই হাসে সব শেষে নুরিশা দাদির কাছে গেল তার দাদি এখন প্যারালাইজড একদম শুধু ডান হাত নাড়াতে পারে আর কথা বলতে পারে চোখেও কম দেখছেন তিনি আজকাল বয়সের ভারে চামড়া ঝুলে গেছে ওনার শরীরের হার ছাড়া কিছু দেখা যায় না দাদির থেকে দোয়া নিতে নুরিশা ভেতরে প্রবেশ করলো আছিয়া খাতুন এখন চোখে দেখেন না ঠিকই কিন্তু শরীরের গন্ধ আর পায়ের আওয়াজেই চিনতে পারেন সবাইকে কে নুরি নাকি হ্যাঁ দাদি আজ আমার কলেজের পরীক্ষা দোয়া করিও আহা কবে কলেজে ভর্তি হইলা গো এত তাড়াতাড়ি কি পরীক্ষা দিতাছ আচ্ছা তোমার কি টাকা লাগব তুমি তো এই স্কুলে গেলা আজই কলেজে পরীক্ষা দাদি আমি আরও আগে স্কুল পাশ করেছি এখন কলেজ পড়ি রোজ ভুলে যাও আমি রোজ মনে করিয়ে দেওয়ার পরেও ও হ্যাঁ তাই তো ভুই লাগেছিলাম আমার কালাচাদের লগে দেহা হয় তোমার না আমার কারোর সঙ্গে দেখা হয় না তাকে দিয়ে তোমার কি কাজ তার দেখা পেলে একবার আসতে বলিস অনেক দিন দেখা হয় না বলবো নুরিশা দাদির সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে নিচে নামল যেতে যেতে নুরিশা বিরিয়ানির দোকানে তার বাবাকে খেয়াল করল হঠাৎই তার মাথা গরম হয়ে গেল পরীক্ষা শুরুর আরও এক ঘণ্টা বাকি আছে নুরিশা বিরিয়ানি হাউজে ঢুকল মেয়েকে দেখে মতিউর রহমান হকচকিয়ে গেল তিনি চুবচবে তেলে ভাজা পরোটা খাচ্ছেন আর পাশেই রসগোল্লার বাটি মেয়ের দিকে তাকিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে চোখ নামিয়েও নিলেন পরোটাই এতই তেল বেশি যে তার হাত চকচক করছে তেলে মেয়ের তীরজক চাহনিতে মনে হল পরোটা উনার গলায় আটকে গেল খুক খুক করে কেশে উঠলেন তিনি নুরিশা দ্রুততার সহিত সামনের জগ থেকে পানি ঢেলে দিল বয়সের সঙ্গে মানুষ কতটা বদলায় তা নুরিশা বাবার দিকে তাকিয়ে বুঝল রাত জেগে তার পড়ার টেবিলের কাছে বসে থাকে তার বাবা যেন সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য নফল নামাজ পড়ে দোয়া করেন ভাইয়ার সময়ও নাকি তার বাবা দিনের পর দিন জেগে নামাজ পড়তেন নফল রোজা রাখতেন নূরিশা তার বাবার বাচ্চাদের মতো অসহায় মুখের দিকে তাকিয়ে স্বাভাবিক হলো রাগ দমন করে চেয়ার টেনে বসল খাওয়া শেষ করুন কী রে মা টাকা লাগব না আপনি যে অসুস্থ এটা ভুলে যান কেন ডায়াবেটিস আছে আপনার রসগোল্লা খাচ্ছেন অতিরিক্ত তেল দেওয়া খাবার খাচ্ছেন এগুলো যে আপনার খাওয়া বারণ জানেন না তবুও কেন রোজ রোজ এরকম করছেন তোর মা তেল ছাড়া খাইয়ে খাইয়ে আমাকে মেরে ফেলতে চাই তুই তো জানিস কতটা কষ্ট হয় আমার তুই কি তোর আব্বার কষ্ট বুঝবি না মেয়ে হয়ে ওই কষ্ট কোনো কিছু না আব্বা আপনার সুস্থতা সবচেয়ে বেশি জরুরি আজকেই এখানে লাস্ট খাওয়া আপনার আমি লেবু ভাইকে বারণ করে দেব যেন আপনি আসলে আপনাকে চিনি ছাড়া চা বাদে আর কোনো কিছু যেন না দেওয়া হয় মতিউর রহমান আরও অসহায় চোখে মেয়ের দিকে তাকালেন এই তো সেদিন এই টুকুন বাচ্চা মেয়ে ছিল কলেজে ভর্তি হতেই কি মেয়ের আরও জ্ঞান বুদ্ধি বেশি হল আরো বেশি করা শাসন করতে চাইছে আগের চাইতেও এখন তিনি বেশি ভয় পান মেয়েকে তুমি কি একটা পরোটা খাবে নুড়ি আমার সময় নেই আব্বা আমার পরীক্ষা আছে জানেন তো আপনি বাসায় যান এক্ষুনি মর্নিং ওয়াক শেষ করে এমন খিদে পেয়েছিল যে বাড়িতে রান্না শেষ সকাল আটটায় আপনি যদি নিজের অসুস্থতার কথা চিন্তা না করেন তবে তো আমাদেরই করতে হবে বাসায় যান আমার জন্য দোয়া করবেন নুরিশা তাকাতেই মতিউর রহমান সুরসুর করে বেরিয়ে এলেন মেয়ে আবার কখন যে রেগে যান সেই ভয় এখন তবুও মাথা ঠান্ডা হয়েছে নুরিশা টঙের দোকানের কাছে গিয়ে থামল তার দুচোখ খুঁজল তাজফি নামক পুরুষটিকে কেন খুঁজল তা জানা নেই তবে অবচেতন মন একটা নজর দেখতে চাইছিল মানুষটাকে মনের এই উচাটন তাকে অস্থির করে তুলল হাসফাস করতে করতে সে পরীক্ষা দিতে গেল মানুষটাকে দেখতে চাওয়া যেন একটা বর্ষর অসুখ হয়ে দাঁড়িয়েছে চলবে